বাগ মন্দির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে ও মাদল বাজিছে রে বাজিছে রাড়া বাজিছে যত জোয়ান মরদ ছোলাছে রি আখড়া বসানছে রে করান মাতানছে বাগ মন্দির পাহাড় ধারে নমস্কার বন্ধুরা, আজ আমরা এসছি মৌলিশা রিসর্টে। আমি নির্মালা অন হুইলসের একজন পরিবারের সদস্য। আপনারা তো জানেন নিশ্চয়ই দাদার শরীর খুবই অসুস্থ ছিল, এখন ভালো আছেন তো, কিন্তু ওনার তো বেশি কথা বলা বারণ, তাই আমরা ওনার হয়ে আমি কিছু বলতে চাই। আমরা এখানে এসেছি, যদিও গরম কিন্তু খুবই ভালো, খুব ভালো পরিবেশ। আপনারা আসুন, সারাদিনের ব্যস্ততার মধ্যে কাটিয়ে যদি কিছুক্ষণ সময় আপনারা কাটান খুবই ভালো লাগবে। আপনার মনের মানুষকে নিয়ে আসুন, আপনার সঙ্গিনীকে নিয়ে আসুন, এসে কাটিয়ে যান কয়েক ঘন্টা কয়েক মুহূর্ত। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি মৌলিশা রিসর্টে, বিষ্ণুপুর জয়পুর মানে ফরেস্টে। হ্যাঁ, এসে খুব ভাল লাগছে, দারুণ এনজয় করছি, রিসর্টটা খুবই দারুণ। হ্যাঁ, আর গরম অতটা নেই, দারুণ এনজয় করছি বন্ধুরা, এত সুন্দর লাগছে, এত সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে, দারুণ লাগছে। আশা করি আপনারাও এই রিসর্টে আসবেন। হ্যাঁ, বন্ধুরা আমাদের মধ্যাহ্ন ভোজ শুরু হয়ে গেল। রিসর্ট কর্তৃপক্ষ আমাদের জন্য এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে। এই দেখুন মেনু আরও আছে, আপাতত এটা দিয়ে আমরা শুরু করছি। রান্নাবান্না কেমন আছে বলো? আলু ভাজা, ডাল, এঁচোড় আলুর তরকারি, মাছ, একটা পোস্ত করেছে, লেবু, লঙ্কা, পেঁয়াজ, খুব সুন্দর রান্না, পুরো ঘরোয়া রান্না, দারুণ রান্না হয়েছে। লক্ষ্মী রান্না কেমন হয়েছে? এই রিসর্টের সর্বত্রই কিন্তু রুচির ছাপ সুস্পষ্ট। ওয়াশ বেসিনে দেখুন আমাদের বাঁকুড়ার টেরাকোটার কাজ। বন্ধুরা, মূলত যে আকর্ষণের জন্য এবারে আমার মৌলিশা রিসর্টসে আসা, তার হচ্ছে নবতম সংযোজন এই টেন্ট লুক। দুটো কটেজ করা হয়েছে, দেখুন বাইরে থেকে দেখে আপনার টেন্টের মতন লুক দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আমি মলয়বাবুর সাথে ভেতরে যাচ্ছি, গিয়ে আপনাদের ভেতরের রিভিউটা দেব। দেখুন এই হচ্ছে যাওয়ার রাস্তা, আর কটেজের চারিধারে এরকম জলের একটা পরীক্ষা মতন করা হয়েছে। মলবু এটা কেন করেছেন? জলটা মাছ? আচ্ছা আচ্ছা, এদিকটা এইটা এখনো কাজ চলছে। এই কটেজের চার সাইড ঘাস বসবে, এখানে গাছপালা লাগানো হবে, এই মাটিটা রেডি করা হচ্ছে পিঁয়াজ টিয়াজ দিয়ে, তা নাহলে যে কোনো গাছ বসালেই সেটা খটখট করবে। মাটিটা রেডি করে এই দিকটা পুরোটাই ডেকোরেশন হয়ে যাবে। আর এমনি জলে ওই ওয়াটার লিলি ফিলি লাগানোর ব্যবস্থা আছে কি সেটা? হ্যাঁ, সেগুলো করবো, ওগুলো হবে, তার সঙ্গে কিছু ফোয়ারা লাগানো হবে যাতে দেখতে আরও সুন্দর লাগে। দিয়ে এই সাইডগুলো সব আস্তে আস্তে এই গাছগুলো বড় হয়ে গেলে, ঝাউ গাছগুলো, তখন ঘাস দিয়ে দেওয়া হবে। আমি রুমের ভিতরে ঢুকছি, বেশ ডিলাক্স লুক। দেখুন বড় বড় দুটো বেড আছে, তিনজন করে এইসব বেডে আরামসে হয়ে যাবে, দুখানা বেড রাখা রয়েছে। আর ওয়াল ডেকোরেশন থেকে আরম্ভ করে সিলিং দেখুন খুব সুন্দর। বলবো এসি আছে এখানে? হ্যাঁ এসি আছে, তবে এই মুহূর্তে বসানো হয়নি। আচ্ছা আচ্ছা,
এই তো সবে গরম পড়লো, এসি ব্যবস্থা হয়ে যাবে, টোটালটাই এসি। হ্যাঁ, বেশ স্পেস, অনেক স্পেস আছে এতে। আর দেখুন রুম সংলগ্ন অ্যাটাচ বাথ, ইউরোপিয়ান স্টাইলের কমোড আছে, ভেতরে গিজারও আছে, ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। ভেতরে এলইডি টিভি আছে, দেখো ভেতরে দেখো কি। হ্যাঁ, এই বাইরে একটা বেসিন আছে দেখুন। এই যে সাইডটা, এই সাইডটাতে আমরা বসিয়ে ডাইনিংটা করে দেবো, মানে এই কটেজে যারা থাকবে তারা এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবো। এটা এখনো কাজ চলছে, এই এই কটেজে যারা থাকবেন তারা এইখানটাতে, আমরা তাদেরকে কাঠের চেয়ার টেবিল দিয়ে, তাদেরকে এখান থেকে আর কোথাও না যেতে হয়, আমরা রুমেতেই খাবারটা সাপ্লাই করবো, এখানেতেই তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে আর কি। তো মানে এটা রেন্ট কত হচ্ছে? এগুলো আমরা এখন 4 bed rate-এতেই নিচ্ছি, 4,000 টাকা। আর ওপরেগুলো চলুন ওপরটাও দেখাচ্ছি আপনাকে, ওপরগুলো রেট আছে 3,000 টাকা, ওগুলো আমরা ট্রিপল শেয়ারিং হিসাবে করেছি। আচ্ছা আচ্ছা, বাহ ওপরটা দেখুন, ব্যালকনিটা সত্যি খুব অ্যাট্রাকটিভ। এই আচ্ছা আচ্ছা, এই ব্যালকনিতে বসে দূরের দৃশ্যটি সব আপনি দেখতে পারবেন। এক কাপ চা হাতে নিয়ে এখানে চেয়ার পেতে বসলে সময় কিন্তু হু হু করে পেরিয়ে যাবে। সূর্যাস্ত এখান থেকে দেখতে পাবেন, দেখুন সূর্য অস্তমিত, বেলা শেষ হয়ে এলো, খুব সুন্দর হয়েছে রুম। এগুলো আমরা 3,000 টাকা করে রুম রেট করেছি, এটাকে আমরা ট্রিপল শেয়ারিং বলছি, কিন্তু হিসেব মতো 4 জনকেও এটাতে অনায়াসে শেয়ারিং দেওয়া যেতে পারে, কারণ যা খাট আছে বা যা বিছানা আছে, তাও আমরা এটাকে ট্রিপল শেয়ারিং ইয়া ডবল বেড রুমের রেটেতেই রেখেছি, 3,000 টাকা রুম রেট করেছি। এটা তো এসি বসে যাবে, এই সবে মাত্র কমপ্লিট হয়েছে, উইথ এসি এই মুহূর্তে এসিটা বসানো হয়নি, যেহেতু এই সপ্তাহ দুয়েক হবে এটা কমপ্লিট হয়েছে, মানে এতদিন পর্যন্ত কাজ চলছিল, এই রিসেন্ট কমপ্লিট হয়েছে, এবার তো তাড়াতাড়ি এসি বসে যাবে, খুব তাড়াতাড়ি এসি বসে। চলুন বন্ধু বাথরুমটা একটু দেখিয়ে দিই, উপরের বাথরুম কীরকম হয়েছে। খুব দারুণ লাগছে, এই যে টেন টাইপের মানে কটেজগুলো করেছে, এত সুন্দর মনোরম মানে ভিতরগুলো তৈরি করেছে, এবং দুটো বেড আছে থাকার, এবং ল্যাট্রিন বাথরুম এবার ওকে, মানে এত ভালো লাগছে রুমটাতে, বেশ কিছুক্ষণ সময় এখানে এসে কাটানো যাবে, একদিন দুদিন যে কোনো সময় আপনারা আসুন,
খুব ভালো লাগবে। নতুন আবার এই দুটো নতুন রূপে সেজেছে, খুব ভালো লাগছে দেখতে। না কাছে এলে বুঝতে পারবেন না এবং উপলব্ধি করতে পারবেন না, অবশ্যই আসুন, ভালো লাগবে। বন্ধুরা আমরা কটেজের দোতলায় উঠছি, এটা একটা অন্য কটেজ, আগেরটা নয়। দেখুন এর ভিতরে ডেকোরেশন কীরকম হয়েছে, বাঁশ দিয়ে করা। না আচ্ছা, এগুলো রিয়েল ব্যাম্বু? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যেন রিয়েলি, না সত্যি? আমি তো বুঝতেই পারিনি প্রথমে। ইউনিক আইডিয়াটা, একদম ইউনিক। দেখুন ইউরোপিয়ান স্টাইল, দেখুন সব কিছুই আছে ছোটোর মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন হয়েছে এটা। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন আমাদের এই নবনির্মিত কটেজ, তার একতলা এবং দোতলা আমি দুটোই আপনাদের দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো সত্যিই খুব ভালো লাগলো, একদম নতুন কনসেপ্ট, খুব সুন্দরভাবে পরিকল্পনা করে এটা করা হয়েছে। থ্যাংকস টু মলয় বাবু, ওনার পরিকল্পনা এটা, সত্যিই একটা ইউনিক চিন্তা ভাবনা এটি। বন্ধুরা আপনাদেরকে আমি মৌলিসা রিসোর্টসের যে নতুন কটেজ দুটো করা হয়েছে তা ট্যুর করালাম। এগুলো সবই দোতলা কটেজ, একতলায় আমি দাঁড়িয়ে আছি। বেশ স্পেসাস রুম আছে উইথ অ্যাটাচ বাথ, আপনারা এখানে ছজন অনায়াসে অ্যাকোমোডেটেড হয়ে যাবেন। তো এই রুমটার রেন্ট আছে 4,000 টাকা উইথ এসি, আর দোতলায় যেটা দেখালাম ওইটা 3,000 টাকা। ওখানেও কিন্তু চারজন তো হবেই, ছজনও হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন সংযোজন হয়েছে এই দুটো? এই জন্যই আমার আশা, এই জন্যই ওনারা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তো সারাটা দিন এখানে থাকলাম, আর লক্ষ্মী প্রসঙ্গে আপনাদের আবার মোলাকাত হলো দীর্ঘদিন বাদে। আমারও আজকে সত্যি খুব ভালো লাগছে, আশা করি এই ভালোবাসা ভালো লাগা চিরন্তন হবে, আর আপনাদের আশীর্বাদ এভাবে আমাদের চ্যানেলের উপর বর্ষিত হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিও দেখছেন এখন তাদেরকে আমার নমস্কার, ধন্যবাদ জানাই। আমার লক্ষ্মী তরফ থেকে নির্মাল্য অন হুইলস এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। এইটা নতুন করে তৈরি হয়েছে এবং একদম আলাদা, এটাও দেখতে পাবেন না বাঁকুড়ার বুকে, একমাত্র মৌলিসাস ছাড়া। এটাকে অ্যাকচুয়াল কেউ কেউ এসে টেন্ট কটেজ বলছে, আবার তার সঙ্গে এটা একটু বিদেশি স্টাইল রেখে তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেসব জায়গাগুলো এবং ফরেস্ট এলাকাতেও আপনি দেখতে পাবেন অনেক রকমের এই ধরনের অনেক কটেজ আছে। এটার একটা সবথেকে বড় জিনিস হচ্ছে বাইরের যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা ধরুন সন্ধ্যেবেলার দিকে বিশেষ করে গরমকালে দুর্ধর্ষ হাওয়া এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে চা টা খাওয়া দারুণ মজার ব্যাপার হবে। এবং কখনো যদি কোনো বড় ফ্যামিলি থাকে, ধরুন 8 জন কি 9 জন, তাহলে নিচে ওপর মিলিয়ে একটা টোটাল কটেজে ওনাদের হয়ে যাবে। এবং আমি তো সকলকেই বলবো যে আসুন, আপনারা এসে দেখুন, এবং আপনাদের ভালো লাগলে আমাদের আনন্দের ব্যাপার। আমার নাম মলয়, মলয় শঙ্কর মুখার্জি, এর আগেও আপনার সামনে এসেছি। এবং আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে প্রত্যেক বছর বছর যেভাবে পাবলিসিটি দেন, এবং আপনার যত ভিউয়ার্স আছে তারাও প্রত্যেকে এসে আপনার কথা আমাদেরকে বলে, এবং আমাদের এই কটেজের উন্নতি আরও বাড়ছে, এর জন্য আপনাকেও ধন্যবাদ। নির্মাল্য অন হুইলসের তরফে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মলয়বাবু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও নতুনভাবে আরও আরও পরিমার্জিত পরিবর্ধিত হোক আপনার এই রিসর্ট, এই কামনাই করি। ওয়েলকাম। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মৌলিসা রিসর্টের তাঁত ঘরে। এই রিসর্টে থাকার এ এক বাড়তি পাওনা, চোখের সামনে আপনি দেখতে পাবেন এই রিসর্টের নিজস্ব প্রোডাক্ট, স্বর্ণচরি বালুচরি রেশমের শাড়ি। আপনার চোখের সামনে শাড়ি তৈরি হচ্ছে এবং তা পর্যটকদের জন্য এখান থেকে বিক্রিও করা হচ্ছে। দেখে শুনে আপনার পছন্দের শাড়িটা বাড়ি যাওয়ার পথে আপনি নিয়েও যেতে পারবেন। দেখুন বন্ধু, পিওর রেশমের শাড়ি একটা আংটির ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। মলয়বাবু একটু আংটিটা ভালো করে দেখি, দেখুন মলয়বাবুর আংটির ভিতর দিয়ে শাড়িটা বেরিয়ে যাচ্ছে। এটাই এর প্রমাণ, দেখুন একটা আংটির ভিতর দিয়ে কীভাবে এত বড় একটা শাড়ি বেরিয়ে গেল। না কোঁচকায় হয়নি,
রান্না যে কুচকে গেছে, অ্যাজ ইট রয়ে গেছে, যেমন করতে এমনই রয়ে গেছে। ঠিক ঠিক খুব ভালো লাগলো এই শাড়ির সম্ভার দেখে। আসলে ওনারা মানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, ওই জন্য আমি কোনো স্বর্ণচুরি দেখাতে পারলাম না। গাছি তসর রঘুরাজপুর আর্ট, উড়িষ্যার রঘুরাজপুর আর্ট, এটা দেখুন খুব সুন্দর, কি সূক্ষ্মতার কাজ দেখুন। মোমবাটিক বাহ, এই শাড়িটা খুবই সুন্দর। আমার তো নিজের মনে হচ্ছে মিশরীয় স্থাপত্যের কিছু নিদর্শন এর উপর তুলে ধরা হয়েছে, মমি। হ্যাঁ বাহ, সত্যি চমৎকার আইডিয়া, বললাম না প্রত্যেকটা শাড়িরই যেন একটা ইতিহাস। আচ্ছা, এই শাড়িটার দাম 4000 টাকা। দেখুন এও এক নতুন কনসেপ্ট, সহজ পাট, পুরো সহজ পাটকে শাড়ির উপর তুলে ধরা হয়েছে। মানে পুরো বিক্রির মতো করতে 10 দিন আপনাদের লাগে একটা শাড়ি করতে, সবগুলোই তো খুবই সুন্দর, সব প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক, সেটা তো ঠিক, হালকা শাড়ি, হ্যাঁ খুব সুন্দর, না না মানে গায়ে দিলে মনেই হবে না যে শাড়িটা পড়েছে আর কি। প্রত্যেকটা শাড়ি একদম এনাদের হাতের তৈরি, তো সবগুলোই খুব সুন্দর। দেখুন এই গুটি তসর, এটা গুটি পোকা কেটে এই সুতো তৈরি করা হয়েছে, এবং শাড়ি বোনার কাজে এই সুতোই ব্যবহার করা হয়, একদম ন্যাচারাল জিনিস। এই শাড়িটা হচ্ছে পটচিত্র শাড়ি, পুরুলিয়ার পটশিল্পীদের আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওনাদের যে চিত্রায়ন সেই তা অনুকরণ করে শাড়ির উপরে তা তুলে ধরা হয়েছে। একটু ভিন্ন ধরনের চিন্তাধারা কিন্তু এই শাড়ির পিছনে লুকিয়ে আছে, প্রত্যেকটা শাড়িরই একটা নিজস্ব যেন ইতিহাস আছে, খুবই ভালো লাগছে দেখে। আচ্ছা এই শাড়িটার প্রাইস আছে 5000, 5000 টাকা। হ্যাঁ গাছি তসর, আচ্ছা সবই তো রিয়েল তসর এখানে। দেখুন বন্ধুরা এটা হচ্ছে তসরের গুটি, তার সুতো, একদম অরিজিনাল জিনিস, অরিজিনাল জিনিস একদম। বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে তাঁত যন্ত্রে আমাদের এই মৌলিসা রিসর্টের নিজস্ব কারখানা এটা, এই তাঁত যন্ত্রে দেখুন রেশম এবং সিল্কের শাড়ি, বালুচরি, স্বর্ণচরি ইত্যাদি সব এনাদের নিজস্ব প্রোডাক্ট, এনারা এখানে এসব তৈরি করেন। এই দেখুন যন্ত্র চলছে,
এখানেও একটা রেশমের শাড়ি বোনা হচ্ছে। আর এখানে দেখুন যে শাড়ি ওনারা তৈরি করছেন সেই শাড়ির সম্ভার মেলে ধরা হয়েছে। আমার গৃহমন্ত্রী এবং অন্যান্য যারা সঙ্গে এসেছেন তারা এই শাড়ি দেখছেন, পছন্দ করছেন। আপনারাও এলে এরকম শাড়ির সম্ভার দেখতে পাবেন, বাজারের থেকে অনেক সুলভ মূল্যেই বলবো এখানকার শাড়ি আপনারা নিয়ে যেতে পারেন। মৌলিশায় আসার এ এক বাড়তি আকর্ষণ যে চোখের সামনে শাড়ি বোনা দেখতে পাওয়া এবং পছন্দ করে তা কিনে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বাড়তি পাওনা বলবো। আপনারা আসবেন, দেখবেন এবং পছন্দের শাড়িটিও এখান থেকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। এ হচ্ছে আমাদের টোটাল মৌলিশা কটেজের এখন টোটাল ম্যানেজমেন্টে আছে সুভাষদা নাম, ঠিক আছে? এখানে, হ্যাঁ এখানে, এই পাশেই বাড়ি, এই গ্রামেরই ছেলে। এবং কটেজের প্রত্যেকটা টুরিস্টকে সমস্ত রকম পরিষেবা এই সুভাষদার, সুবিধা অসুবিধা প্রবলেম সব এই দেখে নেয়। আচ্ছা আচ্ছা, তাহলে সুভাষদা থাকতে আমাদের কোনো চিন্তা না। সুভাষবাবু আপনি একটু বলে দিন যে আসবেন। আসবেন অবশ্যই, সব অবশ্যই মৌলিশাতে আসবেন, আমাদের পরিষেবা খুবই ভালো দিই আমরা। এবং আমাদের এখানে নির্বিলি সেগুলো ওই সুভাষদাকে বললেই ও দেখিয়ে দিতে পারবে। হরিণ তো কালকেও বেরিয়েছিল, হ্যাঁ কালকে আমাদের কটেজের মধ্যেই ঢুকে গেছিল, আমাদের দুর্ভাগ্য, আমরা আজকে দেখতে পেলাম। আমি দেখেছি আগে, ওই দিকটা অনেক সময় চলে আসে না, যেহেতু উল্টো দিকটাই পড়ে চলে আসে আর কি, হরিণ নিজে থেকেই চলে আসে। আর এই সবজি টবজি গুলো হয় বলে আরো বেশি উৎপাদ হয়ে যায় হরিণের। তো বন্ধুরা ভাগ্য ভালো থাকলে আপনারা কিন্তু হরিণও দেখতে পাবেন এখানে, একদম ন্যাচারালি হরিণ যে চড়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে ওরা খাবারের লোভে রিসর্টের দিকে চলে আসে আর কি। তো ভাগ্য ভালো থাকলে আপনারা সেটা দেখতে পাবেন। আর সুভাষদার সাহায্য নিয়ে আপনারা কাছাকাছি যে আরো কিছু দেখার জায়গাগুলো আছে, হ্যাঁ সেসব মন্দির টন্দির গুলো দেখে নেবেন। জঙ্গল সাফারির ব্যবস্থা আছে, তাও আপনারা দেখবেন। হেলিপ্যাড আছে একটা, হ্যাঁ হেলিপ্যাড, ওই পুরনো হেলিপ্যাড না, ওটা অ্যারোড্রাম ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছে, জঙ্গলের মধ্যে আছে। তো জঙ্গল সাফারি কি আপনারাই করে দেন? আপনি আমাদেরকে বললে আমরা ব্যবস্থা করে দিই জঙ্গল সাফারি। আর কিছু কিছু সময় গাইড দেন, হ্যাঁ আমাদের গাইড বলতে জঙ্গল সাফারি টোটাল ব্যাপারটাই ও দেখে নেয়, কখনো কখনো ও নিজে থাকে, আবার ওর হয়তো যেসব চেনা জানা ছেলেপুলেরা আছে তাদেরকে দিয়েও করিয়ে দেয়। কারণ এ হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে এর একটা লিংক আপ আছে, যেহেতু ফরেস্টের সামনেই গ্রাম এবং এই গ্রামের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের সবসময় একটা সহযোগিতা থাকে, সেই ডিপার্টমেন্ট থেকে ওর একটা আলাদা ফরেস্টের সঙ্গে রিলেশন আছে, যেটা কারণে আমরা টুরিস্টদেরকে ফরেস্টের ভেতর নিয়ে যেতে পারি এবং তাদের কোনো রকম বিপদ আপদ আসে না। আচ্ছা খুব ভালো। আর রাত্রিবেলা যেতে পারে কি? রাত্রিবেলা মোটামুটি 10:30-11:00 পরে টর্চ নিয়ে আমরা ফরেস্টের ভেতরে নিয়ে যাই হরিণ টরিণ দেখানোর জন্য। ওটা খরচ কি রকম পড়ে একটা জঙ্গল? এটা খরচ কিছু না, এটা যে রাত্রিবেলা নিয়ে যায় তাকে হয়তো একটা খুশি করে কেউ বকশিস করলো, 200 টাকা 100 টাকা যা হোক একটা কিছু বকশিস করলো, ওইটাই।
সেক্ষেত্রে গাড়ির আলাদা খরচা আছে, আর যদি এরা যদি নিয়ে গিয়ে ফরেস্ট ঘোড়ায় এরা 300-400 টাকা একটা ওই হিসাবে পারিশ্রমিক হিসাবে নেয়, বিরাট কিছু নয়। না না না, টোটাল জয়পুরটাকে আপনাকে ঘুরিয়ে দেবে, কভার করে দেবে তার মধ্যে, এবং তার যা ঐতিহাসিক স্টোরি আছে সেগুলোকেও আপনাকে জানিয়ে দেবে। আমাদের সামচান্দের মন্দির এখানে আছে, আমাদের পুরনো আমাদের গ্রামেতে। আচ্ছা আচ্ছা, সে সবই দেখিয়ে দেবেন, সেগুলো দেখতে হবে। তো ওনারা যারা টুরিস্ট পার্টি আছেন তারাই ওনারাই গিয়ে আমরা বলে দিই যে যান এখানে আমাদের গ্রামের মধ্যে একটা। এবং আমরা সচরাচর চেষ্টা করি টুরিস্ট যাতে নিজেই ঘুরে নিতে পারে, আমরা এখান থেকেই পয়েন্ট আউট করে দিই, তাকে কোনো রকম খরচা করতে হবে না। অনেকে আছে ভাঁওতা মেরে চলুন ফরেস্ট ঘোরাবো, এই টাকা নেবো ওই টাকা, কোনো রকম দালালকে ঢুকতে দেন না। দালালি নেই এখানে। মলয়বাবু, অনেক পর্যটক কিন্তু অভিযোগ করলো যে পলাশ কাছাকাছি কোথাও দেখতে পাচ্ছি না। দাদা, পলাশ নিয়ে আপনি আগের বছরও আমাদেরকে বলেছেন, তার আগের বছরও বলেছেন, সত্যি কথা বলতে পলাশ কালেকশন আমি করে উঠতে পারছি না। আমি অনেক জায়গায় খুঁজেছি, পলাশটা ন্যাচারালি গ্রো হয় বুঝলেন তো, ওটা একদম মানে আপনি মেদিনীপুর থেকে শুরু করে আপ টু আমি নর্থ বেঙ্গল অবধি পলাশ খুঁজছি, কিন্তু আমি পলাশটা সত্যি কথা বলতে আমি যদি কালেকশন পাই যে মুহূর্তে পাবো আপনাকে কথা দিচ্ছি, একদম রোড থেকে আমাদের ফরেস্টটা টার্গেট রাখুন, আমিও দেখছি। হ্যাঁ, যদি ওইটা আমাদেরকে হেল্প করেন তো খুবই ভালো হয়, বাঁচিয়ে তোলার দায়িত্ব আমাদের। ঠিক ঠিক ঠিক, ওকে, ধন্যবাদ, খুব ভালো লাগলো। হ্যাঁ, বন্ধুরা, আমাদের বাকড়ি স্ন্যাক্স দেখুন, রিসর্টের ভাজা কি পেঁয়াজি, মুড়ি আছে, পেঁয়াজি রয়েছে, শশা আছে, লঙ্কা আছে, আর গাজর আছে। এই যে গাজর, হ্যাঁ বেশ জমি আমরা খাচ্ছি, বাকড়ি আহার। বন্ধুরা, লক্ষ্মীবাবুর মনে এখন বেশ পুলক জেগেছে, উনি আনন্দে গান ধরবেন, শুনুন গান ওনার। বাঘমুন্ডির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে, বাঘমুন্ডির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে, ও মাদল বাজিছে রে বাজিছে, রাড়া বাজিছে, যত জোয়ান মরদ ছোল আছে রে আখড়া বসানছে রে কোরআন মাতানছে। বাঘমুন্ডির পাহাড় ধারে, বাঘমুন্ডির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে, বাঘমুন্ডির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে, ও মাদল বাজিছে রে বাজিছে, ধ্বংসা বাজিছে, গায়ের জুয়ান মরদ ছোলা চেরি আখড়া বসানছে রে পড়ার মাতানছে। ওরা গোলার ঘরে মুনিশ খাটে, আর লেখা পড়া নাই কো পেটে, ওরা গোলার ঘরে মুনিশ খাটে, আর লেখা পড়া নাই কো পেটে, তেবু মুহে মুহে ভাদু টুসুর ঝুমুর বানাঞ্ছে, তেবু মুহে মুহে ভাদু টুসুর ঝুমুর বানাঞ্ছে, আশা জাগানছে হে সাড়া জাগানছে, আশা জাগানছে হে পরাণ মাতানছে। বাঘমুন্ডির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে, বাঘমুন্ডির পাহাড় ধারে কাসই নদীর বালুর চরে, ও মাদল বাজিছে রে বাজিছে, ধ্বংসা বাজিছে, গায়ের জীবন মরদ ছোলা চেরি আখড়া বসানছে রে পরাণ মাতানছে। বাঘমুন্ডির পাহাড় ধারে দারুন দারুন, আশা রাখবো একটু ঘুমটিটা আমাদের জন্যে অবশ্যই নেড়ে দেবেন।